আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েব ডিজাইন কোর্সের এটি দ্বিতীয় টিউটোরিয়াল। প্রথম টিউটোরিয়ালে আমরা জেনেছি ওয়েব ডিজাইনের পরিচিতি সম্পর্কে। আজকে জানব ওয়েবসাইট কয় ধরনের হয়, হোস্টিং সার্ভার কি, ডোমেন। তো প্রথমত আমরা ওয়েবসাইট কয় ধরনের হয় সেটি জেনে আসি। ওয়েবসাইট দুই ধরনের হয়, স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট, মাঝে মাঝে লক্ষ্য করবেন অনলাইনে দুনিয়ায় আপনার এমন কিছু ওয়েবসাইট চোখে পড়বে যেগুলো বছরের পর বছর কোনো আপডেট হয় না। ডিজাইন, ছবি যেরকম ছিল সেরকমই থেকে যায়, সেগুলো কোনো তথ্য নতুন নতুন আসে না বা ওরা আপডেটই করে না। এরকম ওয়েবসাইটগুলোকে স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়। সাধারণত এরকম স্ট্যাটিক ওয়েবসাইট থাকে কোনো কলেজ, স্কুল বা কোনো কোম্পানি ইত্যাদি, এগুলো এরকমের হয়। কারণ এগুলো কোনো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের নিয়ম কানুন, প্রতিষ্ঠানের কাজ, এগুলো আপডেট করার প্রয়োজন পড়ে না, বিধায় ওরা ওয়েবসাইটটিকে ডাইনামিক ওয়েবসাইট বানায় না। তাই এটিকে, এ ধরনের ওয়েবসাইটকে স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়। সহজভাবে বলতে গেলে স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে স্থির ওয়েবসাইট, কোনো পরিবর্তন ছাড়া, যে ওয়েবসাইটটাকে একজন ডেভেলপার যেরকম তৈরি করে দিয়ে যায় ওই রকম। যদি আপনার বছরের পর বছর ওই ওয়েবসাইটটি থেকে যায় তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়। এখন আসি ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইট কি? ওয়েবসাইটের মালিক যখন কোনো ডেভেলপার ছাড়া নিজে মাউস ক্লিক করে নিজে ছবি এডিট করা, ডেটা সেভ করা, ডিলেট করা ইত্যাদি কার্যক্রমগুলো নিজে করতে পারে, ওই ধরনের ওয়েবসাইট গুলোকে ডাইনামিক ওয়েবসাইট বলা হয়। যেমন আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি ফেসবুক। ফেসবুকে আপনি ছবি আপলোড করলেন বা ভিডিও আপলোড করলেন বা অডিও আপলোড করলেন, এজন্য আপনাকে কিন্তু ওয়েব ডেভেলপার হতে হয়নি। এজন্য আপনি আপনি বা কোনো ডেভেলপার না বা ওই ওয়েবসাইটের মালিকও না কিন্তু। তো এটি অটোমেটিকলি আপনার ছবিগুলো কিভাবে কিভাবে সেভ করে নেয়, এর কাজ করে ডাইনামিক ওয়েবসাইট। ওকে, ডাইনামিক পদ্ধতির মাধ্যমে ফেসবুক আপনার ফেসবুকের সার্ভার, হোস্টিং সার্ভার যেটা আছে ওইটাতে আপনার ছবি, অডিও, ভিডিও এগুলো সেভ করে নেয়। এ ধরনের ওয়েবসাইটকে বলা হয় ডাইনামিক ওয়েবসাইট। তো আমরা এখন ওয়েবসাইট, স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইট কি সেটা বুঝতে পেরেছি। আর যদি বুঝতে না পারেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এখন আসা যাক হোস্টিং সার্ভার। হোস্টিং সার্ভার হচ্ছে আপনার অনলাইন মেমরি। সোজা কথায় সহজভাবে বলতে গেলে একটি সুপার কম্পিউটার ও মেমরি স্পেস যেখানে আপনার ওয়েবসাইটের যাবতীয় ফাইল থাকবে এবং যার দ্বারা আপনার সাইটটি 24 ঘন্টা ওপেন থাকবে। যদি সার্ভার ক্র্যাশ করে তাহলে কেউ যতই ওই সাইটের লিঙ্কে চার্জ দিক সাইটটি খুঁজে পাবে না, কারণ একটি হোস্টিং সার্ভার এটি একটি মেমোরি যে যার মাধ্যমে আপনার ওয়েবসাইটের যত ছবি, কেউ মনে করেন আপনার ওয়েবসাইটে পোস্ট করলো ওই ছবিটা ওই হোস্টিং এ হোস্টিং হোস্টিং সার্ভারে আপনার অটোমেটিকলি নিয়ে নেবে সে ধরনের। তো এর এই যে ছবি আপনার নিয়ে নিচ্ছে সেটা আপনার হোস্টিং সার্ভারে নিচ্ছে, সেটাই হোস্টিং সার্ভার। ওকে, এখন আসা যাক ডোমেন। হোস্টিং এর সাথে ডোমেনের অতপ্রোতভাবে জড়িত। একটি ছাড়া অন্যটির কোনো কাজ করবে না। হোস্টিং হোস্টিং ছাড়া আপনার ডোমেন ছাড়া আপনার হোস্টিং কাজ করবে না। হোস্টিং হোস্টিং থাকলো, আপনার ডোমেন থাকলো, তাহলে ডোমেন থাকলো না তাহলে কিন্তু কাজ করবে না। তো ডোমেন কাকে বলে? আমরা অনেকেই জানি ফেসবুক ডট কম, ইউটিউব ডট কম, এ ধরনের নামকেই ডোমেন বলা হয়, ডোমেন নেম বলা হয়। এ ধরনের মূলত যে কোনো মানে যে কোনো ব্রাউজারে আপনার ফেসবুক ডট কম দিলে যেরকম আপনার ওই ফেসবুকের ওয়েবসাইটটি চলে আসে, সেরকম আপনার ওই ইউটিউব ডট কম সার্চ দিলে ইউটিউব ডট কম চলে আসে। এ ধরনের নামকে বলা হয় ডট কম, এই ধরনের নামকে বলা হয় ডোমেন। এখন আমরা জানলাম হোস্টিং সার্ভার কি, ডোমেইন। ওকে, বলে রাখা ভালো যে আপনি যেহেতু একজন ওয়েব ডিজাইনার হতে যাচ্ছেন সেহেতু আপনার আপাতত হোস্টিং সার্ভার ও ডোমেন নেম
না থাকলেও চলবে। আপনি চাইলে আপনার কম্পিউটারে বসে একটি ওয়েবসাইট তৈরি করতে করতে পারবেন, কিন্তু সেটি কেবল আপনি একাই দেখতে পারবেন। অনলাইনে আপলোড করতে গেলে পরে মানে আপনার হোস্টিং সার্ভার ডোমেইন, এই দুইটা উপাদান বাধ্যতামূলক লাগবে। আজকে এতটুকুই আলোচনা করলাম, অপেক্ষা করুন আগামী পর্বের জন্য। সামনের পর্বে ইনশাল্লাহ ভালো কিছু জানবো আমরা। আশা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজে ফলো করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।